হ্যালো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সামনে যাদের এসএসসি পরীক্ষা তাদের কথা বিবেচনা করে, তাদের জন্য সর্বশেষ উচ্চতর গণিত একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা এক নম্বর কমন সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী, তারপরে আপনারা 2 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 3 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 4 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, তারপরে আপনারা 5 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 6 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, আর বাকি সৃজনশীল উদ্দীপক সহকারে আপনারা স্ক্রিনে দেখতেছেন। তারপর আপনারা 7 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। এবি রেখার ডাল পি এর মাধ্যমে প্রকাশ করো, তারপরে বাকি অংশগুলো স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, তারপর আপনারা 8 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই সম্পূর্ণ সাজেশনটি যদি পিডিএফ ফাইল উত্তরপত্র সহকারে নিতে চান, এক বিষয় নিতে হলে দেখা নাম্বারে যোগাযোগ করে 50 টাকা, আর সকল বিষয় নিতে হলে দেখা নাম্বারে 100 টাকা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে সেন্ড মানি করার, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে গ্রুপের বিষয়গুলোর সাথে সবগুলো বিষয় একত্রে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনোভাবে আপনি এই পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। 100 টাকা বিকাশ করে আমাদেরকে বিকাশের লাস্ট ডিজিট বললে কিভাবে নেবেন সেটা বললে আমরা 1 মিনিটের মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আমরা খুব মানসম্মতভাবে আমাদের এই শিটগুলো তৈরি করে রেখেছি, বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের এই শিট সাজেশনগুলো করে থাকি। শিক্ষার্থী, তারপর আপনারা 9 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে 10 নম্বর সৃজনশীলটি দেখতেছেন। তারপর আপনারা 11 নম্বর উদ্দীপক সৃজনশীল সহকারে স্ক্রিনে দেখতেছেন। তারপরে 12 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, তারপর আপনারা 14 নম্বর কমন সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 15 নম্বর সৃজনশীলটি দেখতেছেন। তারপরে 16 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে 17 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। ত্রিভুজটির পরিসীমা বের করো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, আর বাকি উদ্দীপক প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, তারপরে আপনারা 18 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। কতে হলো রাশিটির সাথে বিযোগ করে সমীকরণ করো। তারপরে আপনারা 19 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 20 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। আরও কিছু সৃজনশীল রয়েছে, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেগুলো দেখাচ্ছি না। আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো 100 টাকা দিয়ে অল বিষয় নিয়ে নিতে পারেন। আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের এই শীট সাজেশনগুলো করে থাকি। তাছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এসএসসি থেকে শুরু করে যে কোনো শ্রেণী ভর্তি, একাডেমিক, যে কোনো সাজেশন যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।